গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার বাটারফ্লাই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো আজ আর স্কুলে পাঠাচ্ছি, গতকাল পাঠাইনি, পরীক্ষার পরের দিন আমি পাঠাইনি, আর আজ পাঠাচ্ছি। তো আজ ওই স্কুলে যাচ্ছে, আর আজ একটা আরও একটা ব্যাপার আছে, আজ আবারও সেই আমাদের আরন্ধন দিন, মানে রান্না করা যাবে না, বছরে তিনটে দিন আরন্ধন থাকে। হ্যাঁ, এই যে এই চৈত্র মাসে এই কিছুদিন আগেও তোমাদের বললাম আরন্ধন, তখন দুটো আরন্ধন গেছে, আর আজ সেই লাস্ট, মানে আমাদের বছরে তিনটে আরন্ধন দিন থাকে। তো এই আজকের আরন্ধন দিনটা কী কারণে বলো তো? একটা বুড়ির মাছ এখানে মাসিতলার বাড়ি আছে, সেই মাসিতলার পুজো আজ, এই জন্য সব পান্তা খায়। হ্যাঁ, পান্তা খায়, আর রান্না করতে নেই। তো কাল রাত্রে দশটার সময় রান্না করে রেখেছিলাম ডাল, আলু ভাতে আলু ভাজা, ওই এখন সকালে খেয়ে নেবো, তারপর জল দিয়ে রাখবো, দুপুরে যে খাবে খাবে। আর আরুষকে এখন নিয়ে চলে এসেছি রাস্তায় স্কুলে যাওয়ার জন্য, আর আজ যেহেতু রান্না নেই, মানে কাজকর্মের ধুম লাগাবো ঘরে, মানে ধুলো ময়লা যা আছে ঘরে রুমের মধ্যে সবটা পরিষ্কার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আরুষকে গাড়িতে তুলে দিয়ে এবার আমি ফুল তুলতে চলে এসেছি, ফুল তুলে নেব। আর আজ কিন্তু আরও একটা দিন আছে, সেটা তোমাদের সঙ্গে বলিনি, আজ আমার বাপের বাড়ির ওখানে নামযজ্ঞ শুরু হবে। হ্যাঁ, নামযজ্ঞ শুরু হবে, এই জন্য সব ঠাকুর আনতে যাবে, ভীষণ মজা করবে। তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করব আমি। তো চলো এখন আগে আমি ফুলটা তুলি, ফুলটা তুলে এই যে জবা ফুল কিছুটা তুলে নিয়েছি, আর এইবার প্রিয়াদের বাড়ি যে টগর ফুল আছে টগর ফুলও কিছুটা তুলে নেব। মনটা এমনিতে একটু একটু খারাপ লাগছে, যেতে পারিনি। কেন যেতে পারিনি বলো তো? যেহেতু এখন ভাইরাস চলছে, ওই ভিড়ের মধ্যে যাবো না আরুষকে নিয়ে, মানে যে ঠাকুর আনতে গেলে তো প্রচুর ভিড় থাকবে, তো সেই ওই সেই জন্য ওর মধ্যে এখন যাব না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বোন ওখানে গেছিলো, তো ভিডিও ফিডিও যা করেছে সব আমাকে দিয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার সেজো কাকা শ্বশুর কী করে প্রতিদিন সকালবেলা ঝুড়ি বাজা কিনে আনবে। আর এই যে পাখি, মানে কতটা পাখি দেখতে পাচ্ছ তোমরা, মানে এতটা ভালো লাগে সকালবেলাটা ঘুম থেকে উঠে তো আমি আগে দৌড়ে আসি দেখতে, আবার ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের, ওই যে ঝুটি শালিক বলে, এমনি শালিক, সব শালিক দেখো এখানে এসে একদম সকালবেলা। এরা আবার কাকুকে দোকান পর্যন্ত চলে যায় কাকুর পেছন পেছনে, এই সব যে কাকু কতক্ষণে ঝুড়ি বাজা এদের জন্য আনছে। আমি জানি শালিক পাখির কিন্তু একটু ঝুড়ি বাজা এটা ভীষণ প্রিয়, কারণ আমার বাবার বাড়ি যেখানে পাশের বাড়ি একটা ঠাম্মি ওরকম খাওয়াতো ঝুড়ি বাজা, তা ভীষণ আসতো। তো দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা যে ইয়েগুলো ঝুড়ি বাজাগুলো, সেইগুলো এমনি চানাচুর কিন্তু না, এই ঝুড়ি বাজাগুলোই এরা কিন্তু খুবই খায়। আর এই জীব সেবা কিন্তু পরম সেবা, সেটা আমার কাকা শ্বশুর করছে। তো এই যে ফুল তুলে নিয়ে এসছি, আর এই যে এখানে দুটো পেয়ারা আছে সেজো কাকা শ্বশুর দিল আমাকে, তো এগুলো এখন রাখবো, পেয়ারাটা এখন না পরে খাবো। আর এইবার ঘরটা ঝাঁটাবো, ঘর পরিষ্কার করবো। তো ঘরে চলে এসেছি, আর এসে এখন আরুষের টিফিন নেই, এগুলো থাকে, তো তার থেকে একটা বের করে নিয়েছি। আমি এখন এই ওরিও বিস্কুটটা খেয়ে নেবো, তারপর ঘরের সব পরিষ্কার করতে বলবো। তো গতকাল জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, সব চেয়ারে পরে রাখা ছিল, আর এবার আজ আমি ভাবছি এমনি তো রান্নাবান্না নেই, তো এই সমস্ত গোছানো, ঘরটার গোছানো কমপ্লিট করা, মানে ধুলো ময়লা পরিষ্কার করা, এগুলো সব করবো। এর জন্য সকালেই বসে গেছি, এই যে জামা কাপড়ের ঢিপটা নিয়ে এইটা গোছাবো, প্রথম কাজ হলো আমার এটা, এটা করি তারপর আমার অন্য কাজ। তো চলো। তো আজ সকালে ঘরটার একটু ঝাঁটিয়ে পরিষ্কার করেছি, এরপরে খেতে বসে গেলাম, কারণ এই ভাত কিন্তু কাল রাতে আমি রান্না করেছিলাম আলু ভাতে, আলু মাখিয়েছি এই জন্য হাতে এরকম, আলু ভাতে ঘি দিয়ে, মানে তেল খাওয়া যায় না, হলুদ খাওয়া যায় না, আর ভাত কাল রাতের, আর কিছুটা ভাত ফ্রিজে রেখে দিয়েছি দুপুরে খাবো তাই। আর এখানে আছে মুগ ডাল, দেখতেই পাচ্ছ মুগ ডালে কিন্তু কোনো হলুদ নেই, মানে সাদা সাদা মুগ ডালের যে কালার সেই কালার। এই যে জিরে ফুল আর একটু আদা কুচিয়ে দিয়েছিলাম, আর শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি, ওদেরও ডাল আর আলু ভাতে দিয়ে এসছি, আর এবার আমি এটা খেয়ে নেবো। তারপর আলু ভাজাটা আছে, ওটা দুপুরে আরুষকে দেব, আলু ভাত ভাজা আর ডাল। আরুষ চলে এসছে, ওকে খাইয়ে দিয়েছি, আর এইবার আমার এই পাটটা, এখানটা আরুষ ভেঙে ফেলেছিল, আর এই পাটটা আমি এই যে কাপ্লেটগুলো সব পরিষ্কার করে গুছিয়েছিলাম, আর এই পাটটার মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল, আমার সাজার জিনিস ছিল, সেইগুলো সব নামিয়েছি। এই যে এই যে এই যে, তো এইগুলো সব এখন গোছাবো। আর এর মধ্যে না শোপিস রাখা ছিল, সেগুলো সব বের করে ব্রাশ দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি।
আর ওই ওইগুলো শোপিসগুলো সব এইটাকে এইটাকে সব রাখবো। হ্যাঁ, আর একদিন মানে প্রতিদিন আমি পরিষ্কার করি, তারপরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো মানে প্রতিদিন, কাল পরিষ্কার করেছি, আজ এরকম ধুলো, মানে প্রতিদিন এই জায়গা আমার পরিষ্কার রাখতে হবে, এতটা ধুলো আমি না পারি না। তো কিছু করার নেই, কিনেছি, গুছিয়ে রাখতে গেলে রাখতেই হবে। তো চলো এইগুলো সব এখন এক এক করে নামাবো, নামিয়ে তারপরে এটা টোটালটা পরিষ্কার করব করে। আর শোপিসগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে ছাদে দিয়ে এসেছি, মানে শোকাতে দিয়ে এসেছি। চলো সেখানেও একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে আর তেঁতুল রোদে দিয়েছি, এখানে তেঁতুল, এগুলোর আচার করবো, এই জন্য এগুলো রোদে দিয়েছি। আর এই যে আমার শোপিসগুলো দেখো, এই যে এইগুলো অনির্বাণ, হ্যাঁ, যখন আমরা স্কুলে পড়তাম তখন কোনো কোনো অকেশানে, মানে কোনো লাভ অ্যানিভার্সারি হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক, এইগুলো আমাকে গিফট করতো সব, অনির্বাণের করা গিফট এটাও। সেই সবগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে চলে এসেছিলাম, এসে মানে ধুলো পড়ে গেছিলো, এই যে পায়রার এখানে না সব ধুলো ধুলো ছিল, সেইগুলো সব মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি সব। না, এটা আমার বিয়েতে পাওয়া ছিল, মানে আমার দেওরের ভাই, মানে আমার দেওর, দেওরের একটা বন্ধু এটা গিফট করেছিল আমাকে বিয়ে, আমার বিয়ের সময় এটা। তো এগুলো একটু ওদের শোকাক, ধুয়ে দিয়েছি যেহেতু, আর এর মধ্যে তো আঠা ফাটা আছে, সেই আঠাগুলো সমস্যা না হয় এই জন্য রোদে দিয়ে গেছি। তো একটু ঠিক হোক, মানে শোকাক, তারপর ড্রেসিং টেবিলে রাখবো। তো চলো ড্রেসিং টেবিলটা আলু, স্কুল থেকে এসে আজ তো উল্টো পাল্টা খাওয়া সব জানো, আলু ভাতে, আলু ভাজা, ডাল, তো এটা এখন ওকে দিয়ে দেবো। আর বাবু আমার বালিশ চারিদিক থেকে গুছিয়ে গেছে, বসে বসে ফোন দেখছে। পাপা চলবে? এনেছি তোমার জন্য, এটা এনে রেখেছি, একটা ড্রিঙ্ক আজ খাওয়া ভালো, হেলদি ড্রিঙ্ক, এটা লিচু বাবা, তো যেখান থেকে আনি তুমি খাও। আর স্কুল থেকে এসেছে, পুরো ঘেমে গেছিলো এই জন্য জামাটা এখন খুলে রেখে দিয়েছি, একটু বসে আছে, আর জামা পরিয়ে দেবো ঘামটা মরে গেলে। স্নান করে পুজো টুজো করে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, তোমাদের দেখাচ্ছি একবার দাও। আর এখন ভাত খাবো, ডাল দিই, ফ্রিজ থেকে ভাত বের করলাম, সব একটুকে বের করে রেখেছি, একটু ঠান্ডা কেটে গেলে খাবো। এই যে আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠেছে, এবার জল খাবে। বাবা জল খাও, আমি পেয়ারা কেটে দিচ্ছি, না জল খেতে হবে, তুমি জানো তো। আর এই যে পেয়ারাটা, এটা কেটে আনবো। তো এখন সন্ধ্যা, সন্ধ্যার সময় তোমাদের মানে আরুষ খেতে চাচ্ছে এখন পপকর্ন। তো আমি এখন কোথার থেকে পপকর্ন আনবো, তার জন্য একটু পপকর্ন যেগুলো থাকে এই যে কড়ার মধ্যে দিলেই জাস্ট একদম হয়ে যায়, তো সেটা এনে ওকে রেডি করে দিলাম। আর সয়াবিন ভিজিয়ে দিয়েছি, রান্না করব। এদিকে অনির্বাণও চলে এসছে, দেখতেই পাচ্ছ অফিস থেকে এসে প্রচুর টায়ার্ড হয়ে যায়। আর আরুষের জন্য কী কী নিয়ে এসছে সেটাও চলো একবার দেখিয়ে দিই, কত রকম দেখো খাবার, মানে নতুন নতুন যা পায় সবটাও নিয়ে চলে আসে। তো এইবার চলো ঠাকুর, আমার বাপের বাড়ির গ্রামে যে নামযজ্ঞ হচ্ছে সেখানে যেভাবে ঠাকুর আনতে যাচ্ছে, সবাই মজা করছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে আর পারছি না। তো চলো দেখে নাও, আর গত কাল তো
Hare Krishna, 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 Hare Hare.